মুখ্যমন্ত্রী গ্রেপ্তারৰ দাবীৰে প্রদেশ কংগ্রেছৰ সভাপতি ভূপেন বৰাৰ প্ৰতিবাদ ৰাষ্ট্ৰীয় নিৰাপত্তা আইনৰ অধীনত গ্রেপ্তাৰ কৰাৰ দাবী তুলিছে প্ৰদেশ কংগ্রেছৰ সভাপতি গৰাকী কুকি সন্ত্রাসবাদীৰ হৈতে অসাংবিধানিক সম্পৰ্ক ৰক্ষা কৰাৰ অভিযোগ কংগ্রেছৰ মুখ্যমন্ত্রী গ্রেপ্তাৰ কৰক প্ৰদেশ কংগ্রেছে তুলিলে দাবী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক রাষ্ট্রীয় নিরাপত্তা আইনের অধীনত গ্রেপ্তারের দাবী ধর্মঘটত বহিল এপিসিসি সভাপতি ভূপেন বৰা মুখ্যমন্ত্রীর পদবীত অধিষ্ঠিত হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় 2017 চনত মণিপুরত নির্বাচন জিকিবর কারণে কুকি উগ্রপন্থীর যে সহায় লৈছিলে আর সেই কুকি উগ্রপন্থীর লগত আজি মৈত্রীসকলের সংঘর্ষত আজি প্রায় 100তকৈ বেশি মানুষ মৃত্যু হয়েছে তেনেকুৱা এটা সশস্ত্র সংগঠনের লগত গোপনে বুঝাবুঝি করে বিজেপিক নির্বাচন জিকার ষড়যন্ত্র লিপ্ত হওয়া মুখ্যমন্ত্রীগুলো আমি ন্যাশনাল সিকিউরিটি একটর অধীনত গ্রেপ্তার হওয়া বিচার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় মণিপুরের কুকি সন্ত্রাসবাদীর সঙ্গে অসাংবিধানিক সম্পর্ক রক্ষা করে আহিছে খুদ কুকি উগ্রপন্থী সদস্যর স্বীকারোক্তিত প্রতিপন্ন হয়েছে এই কথা এই অভিযোগ তুলি বুধবারে গুয়াহাটির রাজীব ভবনত চারিঘণ্টীয় অনশন ধর্মঘটত বহিল কংগ্রেসের নেতাকর্মী কবিতাত সশস্ত্র সংগঠনক সাপোর্ট করার কারণে মানুষ গ্রেপ্তার হব পারে তেতিয়ালে সশস্ত্র সংগঠনের প্রত্যক্ষ সহায় লৈ পেলায় ইলেকশন জিকার কারণে আর হকিব যিজন সশস্ত্র সংগঠনের নেতা লিখিতভাবে কেন্দ্রীয় গৃহমন্ত্রীক কৈছে যে হিমন্ত বিশ্ব শর্মায় বুঝাবুঝি করেছিল ইলেকশন জিকা দিবর কারণে আর বিনিময়ত আমাক সহায় করিম বলে কৈছিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে গুজরি উঠা বিরোধী দলটির নেতৃত্বই দাবি তুলিলে হিমন্ত বিশ্ব শর্মার শাস্তির হিমন্ত বিশ্ব শর্মায় উচিত শাস্তি নোপালে বিরোধী আটাইকটা দলে উমৈখতীয়াভাবে প্রতিবাদ করে যার হুঙ্কার প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন কুমার বরার বিজেপিয়ে নির্বাচন জিকিবর কারণে সংবিধান ভরিরে মোহারি অসাংবিধানিক কাম কাজ যে করব পারে ইমানবর কথা রাজুয়াকে প্রমাণ হওয়ার পিছত মুখ্যমন্ত্রী কিয় গ্রেপ্তার করা নহব দেশের মানুষ ইয়ার উত্তর বিজেপির পর বিচার বিপুল বর্মনের রিপোর্ট News18 Assam North Eastত